আমাদের চ্যানেলে LH, FSH, TSH, প্রোল্যাকটিন, HCG এই সমস্ত হরমোন সম্পর্কে আগেই আলোচনা হয়েছে। এবার পালা প্রোজেস্টেরনের। প্রোজেস্টেরনের নামটা বাকি হরমোনের তুলনায় একটু ভারী বলে মনে হয়, কারণ আমরা সবাই বেবি প্ল্যানিং করছি। আসলে মিসক্যারেজ, লুটেল ফেজ ডেফিসিয়েন্সি বা লুটেল ফেজ ডিফেক্ট কনসিভ করার ক্ষেত্রে, ইভেন পিরিয়ডের ক্ষেত্রে যেহেতু প্রোজেস্টেরন হরমোনের একটা বিশেষ ভূমিকা থাকে, সেই জন্য এই হরমোনটির সম্পর্কে কৌতূহল স্বাভাবিকভাবেই বেশি। তাছাড়া সো কল্ড যে সমস্ত টোটকা বা টিপস ফলো করলে প্রোজেস্টেরনের পরিমাণটা বাড়ানো যেতে পারে বা কমানো যেতে পারে, সেই সম্পর্কে একটু বিশেষ আলোচনা হওয়ার দরকার আছে। সেজন্য আজকে আমাদের আলোচনার বিষয় প্রোজেস্টেরন। অনুরোধ একটাই, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের সমস্ত আপডেটগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আরেকটা অনুরোধ, চ্যানেলে অনেক প্রয়োজনীয় আলোচনা আছে, সেগুলো দেখার অনুরোধ রইল। আমি বেশ কিছু লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। প্রোজেস্টেরন এই হরমোনটার বিশেষ ভূমিকা পাওয়া যায় ঋতুচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেলে কনসিভ করার ক্ষেত্রে এবং এমব্রায়ো ফর্মেশন বা এমব্রায়ো তৈরি করার ক্ষেত্রে। কোথা থেকে নিঃসৃত হয় এই প্রোজেস্টেরন হরমোন? প্রধানত নিঃসৃত হয় মহিলাদের ওভারি থেকে, আর খুব অল্প পরিমাণ নিঃসৃত হয় অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে, যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড দুটি কিডনির ওপরে থাকা ট্রায়াঙ্গুলার শেপের হয়। খুব অল্প পরিমাণে বের হয়, কিন্তু প্রধানত বের হয় ওভারি থেকে বা ডিম্বাশয় থেকে। যদি আর একটু ভালোভাবে বলি, তাহলে ওভারির ভেতরে যে এগ ফলিকলগুলো থাকে তার একটা বিশেষ রূপ বা বিশেষ ফর্ম এই প্রোজেস্টেরন হরমোন নিঃসরণ করে। আমি ছোট করে একটু খুলে বলি, মহিলাদের ঋতুচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেলের মাঝামাঝি সময় যে ওভুলেশনের ঘটনাটা ঘটে, সেই ওভুলেশনের ফলে একটা এগ ফলিকল রাপচার করে বা ফাটে এবং ভেতর থেকে একটা এগ বা ডিম ফেলোপিয়ান টিউবের মাধ্যমে ইউট্রাসের দিকে বেরিয়ে আসে। এবার এই ফেলোপিয়ান টিউবের মাধ্যমে যে একটা বেরিয়ে গেল এবং ভেতরে যে খোলসটা পড়ে রইল, সেই খোলসটা থেকেই প্রোজেস্টেরন হরমোনটা নিঃসৃত হয়, অনেকটা চীনা বাদামের মতন, যে ক্ষেত্রে বাদামের খোলসটা ভেঙে ভেতরের বাদামটা আমরা খাই। ওভারির ভেতরে এই যে খোলসটা পড়ে রইল, সেই খোলস থেকেই কিন্তু প্রোজেস্টেরন হরমোনটা নিঃসৃত হয়, যেটার নাম হলো কর্পাস লুটিয়াম। প্রোজেস্টেরনের প্রধান এবং প্রথম কাজ হলো ইউট্রাসের ভেতরের যে লেয়ার থাকে, যেটাকে এন্ডোমেট্রিয়াম বলা হয়, সেটাকে রেডি করা। কিসের জন্য রেডি করা? ইমপ্লান্টেশনের জন্য রেডি করা। ব্যাপারটা হচ্ছে, যখন একটা এগ ওভুলেশনের পরে বেরিয়ে এলো, সেটা যদি একটা সুস্থ স্বাভাবিক স্পার্মের সাহায্যে ফার্টিলাইজ হয় বা নিষিক্ত হয়, তাহলে একটা জাইগোট তৈরি করে। এবার সেই জায়গোটটা যাতে একটা জায়গায় স্থির হয়ে বসে ডেভেলপ করতে পারে, সেই জন্য ইউট্রাসের ভেতরে বা জরায়ুর ভেতরের যে এন্ডোমেট্রিয়াম থাকে বা যে লেয়ার থাকে, সেই লেয়ারগুলোকে তৈরি হতে হয়। এই তৈরি করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে প্রোজেস্টেরন, বিশেষ নয় বরঞ্চ প্রধান ভূমিকা পালন করে। দ্বিতীয়ত আরেকটা কাজ করে, যে ইউট্রাসের ভেতরে যে জাইগোটটা ইমপ্লান্ট হবে বা বসে ডেভেলপ করা শুরু হবে, তার জন্য মায়ের শরীরের যে ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটাকে একটু লুজ করে বা দুর্বল করে, যাতে ইমপ্লান্টেশনটা হতে পারে। এটা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা। কিন্তু যখন কনসিভ হচ্ছে না, প্রেগনেন্সি আসছে না, জাইগোট তৈরি হচ্ছে না, তখন কিন্তু প্লাসেন্টাও তৈরি হচ্ছে না। এই কথাটা বলার অর্থ এটাই, প্লাসেন্টা তৈরি না হলে কিন্তু HCG উৎপন্ন হবে না, যে HCGটা এই কর্পাস লুটিয়ামকে বাঁচিয়ে রাখে। তাহলে যখন কনসেপশন হচ্ছে না, তখন HCG নিঃসরণ হবে না, খুব স্বাভাবিকভাবেই কর্পাস লুটিয়ামটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, যার ফলে প্রোজেস্টেরনের মাত্রাটা আস্তে আস্তে কমতে থাকবে। যখনই প্রোজেস্টেরনের মাত্রাটা আস্তে আস্তে কমতে থাকবে, তখন একটা ইউটেরাইন কন্ট্র্যাকশন শুরু হবে বা ইউট্রাসের মধ্যে একটা সংকোচন শুরু হবে এবং পিরিয়ডটা স্টার্ট হবে। প্রোজেস্টেরনের কিন্তু ল্যাকটেশনেও একটা বিশেষ ভূমিকা আছে। যখন ডেলিভারি হয়ে যায়, ঠিক তারপরে এই প্রোজেস্টেরনের মাত্রাটা কমতে থাকে এবং সেটাই ল্যাকটেশন বা
মিল্ক প্রোডাকশনটাকে ট্রিগার করা বা শুরু করা। এই প্রধান তিনটে চারটে কাজ বাদে মহিলাদের শরীরে লিবিডো বা সেক্স ড্রাইভ, স্কিন ইলাস্টিসিটি, বোন হেলথ, ক্লটিং ব্লাড ক্লটিং ম্যানেজমেন্ট এবং জেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভাবস্থায় যে সুগার তৈরি হওয়া সেটার থেকে রোধ করে কিন্তু প্রোজেস্টেরন। জানলে অবাক হবেন, এই প্রোজেস্টেরন কিন্তু পুরুষদের শরীরেও বিশেষ ভূমিকা আছে। স্পার্মাটোজেনেসিস অর্থাৎ যে প্রসেসের মাধ্যমে স্পার্ম বা শুক্রাণু তৈরি হয়, স্পার্ম যে প্রসেসের মাধ্যমে ম্যাচিওর হয় এবং টেস্টোস্টেরনের বায়োসিনথেসিস বা টেস্টোস্টেরন যে প্রসেসের মাধ্যমে তৈরি হয় সেই প্রসেসেও কিন্তু এই প্রোজেস্টেরনের ভূমিকা আছে। যারা কনসিভ করতে চাইছেন তারা অনেকে আমাদেরকে কমেন্টে জানিয়েছেন যে তাদের প্রোজেস্টেরনের মাত্রা হয় বেড়ে গেছে না হয় কমে গেছে। তবে কিছুক্ষণ আগে আমি যে আলোচনাগুলো করলাম সেখান থেকে এটা প্রমাণিত হচ্ছে যে থ্রু আউট দ্য মেনস্ট্রুয়াল সাইকেল বা সম্পূর্ণ ঋতুচক্র জুড়ে কিন্তু এই প্রোজেস্টেরনের মাত্রা সমান থাকে না। যেহেতু কর্পাস লুটিয়ামটা থ্রু আউট দ্য মেনস্ট্রুয়াল সাইকেল বা সম্পূর্ণ ঋতুচক্রে তৈরি হয় না বা অস্তিত্ব থাকে না, সেই জন্য এই প্রোজেস্টেরনের মাত্রা কিন্তু সমান থাকে না। আমি যদি ঋতুচক্রটা, যেটা তিনটে ফেজ আছে আমরা জানি, ফলিকুলার ফেজ, ওভুলেটরি ফেজ এবং লুটিয়াল ফেজ, এই সম্পূর্ণ ঋতুচক্রটাকে যদি আমি একটা চাকার সঙ্গে তুলনা করি তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একটা চাকা যখন ঘোরে তখন তলার অংশটা ওপরে যায়, আবার ওপরের অংশটা তলায় আসে, সেই জন্যই চাকাটা ঘোরে। একইভাবে ঋতুচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল যে হরমোনগুলো অ্যাক্টিভ থাকে বা অ্যাক্টিভ ভূমিকা পালন করে বা যে কাজ করে, সেই হরমোনগুলোর কোনো একটা ফেজে প্রভাব বেশি থাকে, সেটাই তার পরের ফেজে গিয়ে প্রভাবটা কমে যায় এবং অন্য একটা হরমোনের প্রভাব বেড়ে যায়। প্রোজেস্টেরনের ক্ষেত্রেও বিষয়টা একই, একটি বিশেষ পর্যায়ে এসে এই প্রোজেস্টেরনের মাত্রাটা বেড়ে যেতে দেখা যায়। সেটা বেসিক্যালি লুটিয়াল ফেজ অর্থাৎ ওভিউলেশন হওয়ার পরের যে ফেজ, সেই ফেজে এসে এই প্রোজেস্টেরনের মাত্রাটা বেড়ে যেতে দেখা যায়। লুটিয়াল ফেজের আগে অবধি প্রোজেস্টেরনের মাত্রা 2 ন্যানোগ্রাম পার এমএল পাওয়া যায়, যেখানে লুটিয়াল ফেজে ঢুকে এই মাত্রাটাই 20 ন্যানোগ্রাম পার এমএল থেকে 60 ন্যানোগ্রাম পার এমএল এর মধ্যে দেখা যায়। কারো কারোর ক্ষেত্রে 20 ন্যানোগ্রাম পার এমএল হয়, কারো কারোর ক্ষেত্রে 60 ন্যানোগ্রাম পার এমএল হয়, কারো কারোর ক্ষেত্রে মানটা মাঝামাঝি থাকে। যারা কনসিভ করে গিয়েছেন তাদের ক্ষেত্রে এই প্রোজেস্টেরনের মাত্রাটা চলে যায় 100 থেকে 200 ন্যানোগ্রাম পার এমএল বা মাঝামাঝি কোনো একটা ভ্যালু, যেখানে যদি কনসেপশন না হয়ে থাকে, যদি প্রেগনেন্সি না এসে থাকে, তাহলে এই প্রোজেস্টেরনের মাত্রাটা কমে যেতে দেখা যায়। প্রোজেস্টেরনের মাত্রা চেক করার জন্য যে ব্লাড টেস্টটা করা হয় সেটার উপর অনেক সময় নির্ভর করা যায় না, কারণ দেখা গেছে যে মানব শরীরে প্রোজেস্টেরনের মাত্রাটা ফ্লাকচুয়েট করতে থাকে। অর্থাৎ 15 মিনিট আগে খুব অল্প পরিমাণে কমে যায়, আবার 15 মিনিট পরে সেটা খুব অল্প পরিমাণে বেড়ে যায়। সেই জন্য প্রোজেস্টেরনের ব্লাড টেস্টের মাত্রাটা উপযুক্ত নাও দেখাতে পারে। আবার সঠিক সময়ে যদি ব্লাড টেস্টটা না করা হয়ে থাকে তাহলে প্রোজেস্টেরনের মাত্রাটা বাড়ছে নাকি সেটাও বোঝা যাবে না। অনেক সময় এমন সময় ব্লাড টেস্ট করা হয় যে ক্ষেত্রে হয়তো লুটিয়াল ফেজটা স্টার্ট হয়নি, আবার এমন সময়ও ব্লাড টেস্ট করা হয় যে সময় হয়তো লুটিয়াল ফেজটা শেষ হয়ে গেছে। আসলে লুটিয়াল ফেজটা কখন সেটা অনেকের ক্ষেত্রে বুঝে ওঠা যায় না, সেই জন্য অ্যাকচুয়ালি ব্লাড টেস্ট থেকে প্রোজেস্টেরনের মাত্রাটা জানাটা অনেক সময় সমস্যা হয়ে থাকে। তবে যদি লুটিয়াল ফেজ না হয়ে থাকে তার আগে যদি 2 ন্যানোগ্রাম থেকে 7 ন্যানোগ্রাম পার এমএল এর মধ্যে এসে থাকে তাহলে ইটস ওকে। তবে যদি সত্যি আপনার প্রোজেস্টেরনের লেভেলে সমস্যা হয়ে থাকে বা প্রোজেস্টেরনের লেভেলে সমস্যা আছে বলে ডায়াগনোসিস হয়ে থাকে বা মনে হয়ে থাকে, তাহলে এমন কোনো খাবার বা এমন কোনো পথ্য নেই যেটা দিয়ে এই প্রোজেস্টেরনের লেভেল ঠিক করা সম্ভব। এখনো পর্যন্ত এমন কোনো রিসার্চ নেই যেটাতে সিঙ্গেল কোনো খাবার বা একাধিক কোনো খাবার পাওয়া গেছে যেটা প্রোজেস্টেরনের লেভেলকে ঠিক করতে পারে। আমরা মেনস্ট্রুয়াল সাইকেলটাকে সঠিকভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যাবতীয় চেষ্টা করতে পারি, স্ট্রেস ম্যানেজমেন্ট, বডি ওয়েট ম্যানেজমেন্ট, হেলদি এবং অ্যাক্টিভ লাইফস্টাইলে থাকা এবং ডায়েট কন্ট্রোল করাটা খুব দরকার। তার সাথে আপনি এগ কোয়ালিটি ইম্প্রুভমেন্টের টিপস ফলো করতে পারেন,
সিড সাইক্লিংও ফলো করতে পারেন কিন্তু তার থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে টিএসএইচ এবং প্রোল্যাকটিন লেভেলটাকে চেক আপ করানো যদি প্রবলেম থাকে সেই লেভেলগুলোকে আন্ডার কন্ট্রোলে আনাটা খুব দরকার কারণ এই দুটো প্রোল্যাকটিন এবং টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এই দুটো এমন দুটো হরমোন যে হরমোন দুটো প্রোজেস্টেরনের মাত্রাকে এফেক্ট করতে পারে সেই জন্য এই দুটো হরমোনের মাত্রাকে সঠিক করার জন্য আমরা বিশেষ কিছু আলোচনা করেছি সেটা দেখতে পারেন অথবা আপনি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে পারেন